ধর্মীয় সকাল বিকালে পরিমাণ তুমি পড়ে দিয়ে যদি ভালো হয় 100 বার হোসটা সকালে ভজন নামাজ পড়লে অধিবার নদী যদি শুরু হয়েছে যে 100টা হাজত আল্লাহ পুরা হয়ে দিবা 30টা দুনিয়ার মধ্যে সুখে আখেরে তো লেগে দিব আর বিকালে আবার যদি মাগরিব বদল অধিবার হয়ে যাবে 100 বছর অবস্থা হবে যে আল্লাহর এক পুরো ষোলো হাজত পুরা করিয়ে দিবা 30টা দুনিয়ার আর সুখে আখেরে তো লেগে আর যদি অত সময় না পায় সে অন্তত ওকে 10 বার এক দূর অজিবাল হবে 10 বার আর ফজরের বদল অজিবাল হবে 10 বার ওই বললে রসুলে বাস্তব ভাবাইছেন আমি সুবাস যাই হোক আমরা জীবনে আমরা আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষের সবচেয়ে সুন্দর করিয়া গেল আমরা মানুষের মাঝে দেখি সুন্দরও আছি আমরা দৃষ্টিতে অসুন্দর আমরা হই অমুক সুন্দর মানুষ অমুক সুন্দর না প্রত্যেক মানুষ সর্বদা সৌন্দর্য আছে আল্লাহ যেমন করেছে মূল সৌন্দর্যটা মানুষ তার আখলাক চরিত্র মানুষ যদি এত মানুষ শিক্ষা দীক্ষার অভাব সুন্দর সীমা নাই সুর হয় অসত বদমাস হয় তারই সৌন্দর্য কোনো তো মানুষের সৌন্দর্য হইলো মানুষের ব্যবহার হবে সে লাগে আমরা এমন আমার লোকে দেখা হইল সালাম দিদি যেটা হইলো আমরা আখলাকর একটা সৌন্দর্য আর অন্য সম্মান জানাইলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বেশ হইতে অর্থ নেই মুমিন না হইয়া মুমিন হইতে অর্থ নেই আব্দুল আহমদে মহব্বত না হলে আল্লাহ আব্দুল হুকুম আলা শহীদ জাবাল মুজাহাব আব্দুল মাসুদ সালাম হই না কই আমি একটা জিনিস এটা হইলে তোমার মধ্যে মহব্বত বেদ হইব আব্দুল আহমদে সালাম দি সালাম দিও এই সালামের মধ্যে মহব্বত এই মহব্বত পয়দ হইবার লাগে আরো বহু বিষয়ে মহব্বত পয়দ হইবার লাগে আরো বহু বিষয়ে রসুলের পাত্র অন্যান্য হাদিস মেহমানদারি এখন লোকের নম্র বাসায় কথা হওয়া এখন বিপদ এখন কি মানুষের ব্যবহার আল্লাহ 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 সৃষ্টি আল্লাহর পরিবার দেহেরা লোকে বালা লোয়ার হইল আল্লাহ লোকে বালা লো যার কারণে আমরা যে আল্লাহ সেগুলো কয়েকদিন আগে দিয়েছি কয়েকদিন বাদে আইছি চোখ মহ বয়সে মহ হয়েছে চোখ এর মাঝেও একটা তমিজ মানুষের মাঝে যে সময়ে বড় তাজিম রসুল বাকলামের কিয়ামতর বুক আলামত সময় এর মাঝে চইল যে বড় তাজিম উঠি দেখি কতখান উঠব এর সীমা হইল যে জিবরিল আমিনে রসুল বাকলাম জিজ্ঞাসা ওটা সওয়াল হসলা আর জিজ্ঞাসা যে মাতা তখন মুসা কিয়ামত তুমি নেই মায়ের তার মনিবরে জন্ম দিব ওটা মা লোকে আওলাদে এমন ব্যবহার করবো বুঝে দিব যে তার বান্ধি না আংশিক ভাবে কোনটা পরিপূর্ণ ভাবে কেমন আমার জাহির হয়ে গেছে ফরমাইন আমার উন্মতি যখন বন্ধুটা হারাম করবো ওই সময় আল্লাহ গজব কেন লাগে হালাল হয়েছে ইজা ভালাত উন্মতি ফামসা সারা খাসকাতান হাল্লা বিহাল বলাও ইজা কানাতিল মগ্নমুন দৌলান তোমার আমানত মগ্ন
মানুষের দর্শনী জিনিসকে গণিমত আমানত গণিমত গুলো বলবো আমানত দারি থাকতো না মানুষের মাঝে আমানত দারি এমন এক বড় গুণ আমানত দারি হইতে কিতাব বিশাল লাগছে আর আনিয়া ঠেকা হতম প্রয়োজন পৌঁছালাম আমানত দারি আমানত দারি হইতে তো জীবনের প্রচেষ্টা ক্ষেত্রে মাছ হতা ব্যবহার সোশ্যাল মাঝে আমানত আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার আমানত দারি আছে আমরা আল্লাহ সব দিচ্ছেন বহুত বড় নিয়ামত এই নিয়ামত আল্লাহ দিচ্ছেন যারে দিচ্ছেন না হে সবল হলিছে হদিশুরি হয়েছে তার লাগে বেহেস পাঠি কিন্তু এই সব দিয়া তো আমরা আল্লাহ একটা বিরাট পরীক্ষার মাঝে হুজুরে পাশা ইসলামী সবদিকে ফরমাইলা যে যে সব আল্লাহ নাগর মধ্যে কি বাসিয়া দাও না عين كفت المعالم الله যে হারাম থেকে বাসিয়া থাকলো যে সব ইমান সুল্লাহকে দুজকরে হারাম হল আবার এর বিপরীতে রসুলে পাক চলে ইসলাম ফরমাইলা যে আর কি আমানত দারি রক্ষা করলো না উদ্ভাস শরীর হইল যে অবৈধভাবে নারীর বেগানা হল সৌন্দর্য দেখা তার সকল মাঝে সীসা গরম হয়ে গেল আল্লাহ কোরআনে পাক বেগাঞ্জল হয়েছেন ইয়াবুদ্দু মিন আনসারিহিম দৃষ্টি চোখ অবনত হওয়া লাগি আর বেড়েন্দ্র হয়েছেন ইয়াবুদ্দু না মিন আনসারিহিম না ইয়াকাজ না ভুরু যাবে মানুষের দুনিয়াত যোগ্যতা বহুত বড় যোগ্যতা বহুত বড় পদমর্যাদা যে মানুষের মাঝে হায়া নাই সে পশুটাকে আরো বছর ইউনিভার্সিটির বড় বড় ডক্টর বিরাট দায়িত্বশীল নারী গঠিত কারণে সুবর্তা কি মানুষকে যারো বছর হয়েছে ওই দিন হয়েছে না ব্যাপারটা করছে না এ কারণে ইসলামী যে নারী নিত্য বেহায়াপনা এই সমস্ত লাগি যে এত শক্ত আইন করছে যে মানুষ বেহায়া হইয়া হলে মানুষ আর বেহায়া ইয়া ভাত কাল হায়া ও ভাত আর মাছি যায় যখন তোমার হায়া থাকতো না যা ইচ্ছা তুমি তা হলো এই হায়া বড় মোটা জিনিস এই হায়ারে রক্ষা করবার লাগে বদলা হয়েছে বদলার বিধান দেব এত বড় অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে আদার লেমটা বেরিয়ে ছবি দিলেই সে মাসার বলছে তো বিজেপি যে প্রাইম মিনিস্টারের লোকের যোগাযোগ করিয়া দেখা যায় কাহিনীটা জানাচ্ছেন হয়েছিল আমি তো পিতা খরচে করে জানি না তো মাঝে যে অন্দর আমাইয়া অন্দরে আমরা যে মারওয়ান উসমান রাদিয়াল্লাহুর মরি রয়ে গেছিল হওয়ার বাদে এমন ঘটনা ঘটছে ফলার কারণে উসমান রাদিয়াল্লাহুর শাহাদতের পরিবেশ সৃষ্টি করছে ঘটছে কিটা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর বেটা হযরত মোহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গভর্নর বানাইয়া পাঠাইছেন উসমান রাদিয়াল্লাহু আনহুর আরে সিটি লেখিয়া দিছে তান সিটির মধ্যে লেখিয়া দিছেন পাক এরা যখন গিয়া ফসি দিবা পাক বালু এরা কবুল করি দিও তুমি এ লেখিয়া দিছে ভাক তুলু হুম এ তো মরি এ লেখে ভাক তুলু হুম এ লম্বা ঘটনা একবার রিজুল বক্তি লেখা লেগে শুরু করলাম মাথামাতি আমি বই লেখলাম কয়েকটা বই দুইটা না বই লেখা বহুত পড়াশোনা হচ্ছি গেলে দেখ বাদ মানুষ এল্লা কি আমরাও চিন্তা করতাম ওই বল যে আমরা আমরা মা বাবার কলঙ্ক হইতাম না কারণ মা বাপ এরা ও
বাবা ভরা এরা হইলা ও মানুষ সকল যারা লোকে মরার ঘরেও সম্পূর্ণ সম্পর্ক থাকি যায়। প্রতি শুক্রবারে মা বাবার সামনে আমরা আমল পেশ করা হয়। আমল ভালো হইলে আমরা মা বাপ বড় খুশি হইল, আর আমল বাদ হইলে বড় আফসুস হলেন আর হইল। আল্লাহ কবর যাওয়ার বাদে খিদমত করো না, আর মা বাপ দুনিয়ার থেকে যাইন গি যে তুমি চাইলে একটা ব্যবস্থা আল্লাহ তোমার জানতে দিস। মানুষ তার মা বাবর নাবন্ন অবস্থায় মা বাপ মারা গেছে, এমন এ যদি সব সময় তার মা বাবর লাগি মগুরতের দোয়া করে নেকাম হরিয়া বসিয়া দিয়েছে, এক সময় আল্লাহ তার নাম মাহবুব নাবল মনে সত্য থেকে ভুলবামতে সব সময় মহলের দোয়া করে। আর মানুষ কোন থাকি মানুষের এসান যে কৃতজ্ঞতা হিসাব মা বাবল ইস্তা, কারণ এরা যে মায়া যদি আপনাদের প্রশ্ন করে যে দুনিয়ার নিঃস্বার্থ ভাবে মায়া হন্ডে আলা, যেটার মধ্যে কোন সন্দেহ কোন অবকাশ নাই, কথা নিতে ছোট করে মা বাপকে বলি বলি এই মা বাবর দোয়া। এর লাগি মা বাবর রুচি যদি ঠিক হয়, ঠিক হইলে এই মা বাপে সবসময় চায় যে আমার আউলাদ কোন বালা হবে। এবং মানুষ সে নিজেও তো বালা নাই, কিন্তু এই সকল বানি হলে যা হয় আমার আউলাদ তুই নেকার হইতা যা হল তা আমার বাচ্চা তো আবি চলে এই চেষ্টা মা বাবুর আজকে মাদ্রাসার রেজাল্ট শুনিয়া আমার বহুত খুশি লাগছে। আর এর পাশাপাশি মনে হয়েছে যারা মাদ্রাসার ছাত্র তুমি তাদের মর্তেজ মর্তেজ দিতে সব সময় মানুষের ভরসা যে তুমি জানোর যে চলাফেরা এবং আখলাক যেগুলা কিতাবে পড়িয়েছ ও অনুভাতে করার চেষ্টা করো যে দুনিয়া তো তুমি সম্মানী বা আখেরা তো সম্মানী। মাদ্রাসার এই বাচ্চা হল যারা বলেন এরা দাম আল্লাহ বাড়া গিয়ে দিলেন, দিন শিক্ষা করলে এরা আটিয়া যাইতে সময় বিরিশটা এরা পর বিষয়ে দিন ওটা তো আছে অতি শুরু আছে বিরিশটা পর। বরং আমরা যে কোনো নেক কাম করি আমরা নেক কামের ইচ্ছা করার বাদে আল্লাহ আমরা যে সব দেওয়া আরম্ভ করো আমরার আমলের দোন একটা নাই। আল্লাহ হোন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহার ইযা তাজাল্লা ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সাইয়াকুম লাশাত্তা। তোমার তো চেষ্টা হইল বিভিন্ন ধরনের কেউ মহবর খেদমত করিয়া এ মুস্তাজাবুল দাওয়াত, কেউ অন্য মানুষের দুঃখ দুর্দশা দূর করিয়া হে আল্লাহ ভান্ডার দিতে, কেউ বিভিন্ন ভাবে মানুষ আল্লাহ ভান্ডার লয়। এর লাগি আমরা রসুল বাসম বর্মান হাসিবু কাবলান তুহাসাবু, আল্লাহর পক্ষ থেকে হিসাব লওয়ার আগে নিজের হিসাব নিজের লো বিবেক দ্বারা আছে। দেখুন না এখন মুসলমান হয়েছেন বইয়া বুদ্ধু আবু আল্লাহ নবীন দরবার আদব কিছু ছিল আমি তখন মানি, কিন্তু আমার যদি বিচার করার
অনুমতি দেবা। সারা সাহাবি খেপিয়ে উঠছেন, মাতা হবি হুজুরে বাবা ওরা এগুলো মারি গেলে আমি বুঝেই দিই। বাবা তুমি যে প্রস্তাবটা করছো, কোথায় যে এই ঘটনাটা আলোকে করবা, এই হয়তো ফেরুর বই নেই বা না ফেরুর মা হই বা না ফেরুর বই বা তোমার ইরা রিস্তাদার লোকে কেউ ইলা ঘটনা হলে তুমি ইরা রাজি হইবেন? বলে না, আল্লাহ কোন জোবান থাকি রসুলের বাকর জোবান বলতে হইতো লোকের লোকে হেদায়াতি আবার তো বা হবে। মানুষ বিবেক কাটাইলে যে অন্য জনের বিপদ দেখলে খুশি হইবার কোন মানুষ হিসাবে খুশি হইবার কথা নাই। একজন মানুষ আর একজন মানুষের বিপদে দেখিয়া যদি করতে পারো বা না পারো, যদি তার সাহায্য লাগিয়া আগুয়া সেই আগুয়ানির কারণে তার আমল নেওয়া নয় যে আল্লাহ নেকি দান করবা। বেঙ্গে ইব্রাহিম আলাইসালাম আমার আগুনে ধূপ দিয়া বেঙ্গে আগুন নিভাইতে পারলো না, আগুন একশো নাকি দুই বাড়িয়ে মারলে হইতাস নাকি, তারা যত কষ্ট দিয়া মারবার নাকি কমব খেলে বলে ই খাগলাস নাই তার হুরবুরুষ খাগলাস রে ইব্রাহিম আলাইসালাম ওর আগুনের মাঝে গিয়া ভুগ দিছি এর লাগে এখানে খেয়াল রাখেন জানি শৈরুর হুরবুরুষ এই কি শৈরুর নেতা শৈরুর কি হয় বাদ গুচ্ছু করেন যদি আর আপনার খুশ না হয় যে আপনার শরীর আছে কথাটা বুঝি নিয়ম বলে আপনার বুঝলাম বড় বড় মানুষ কন্যা নিয়ে যাওয়ার ভাবে আপনার বাড়ির খান্তা বাড়ির জুতা কিনতে আর কিছু না তা মাতিবার জন্য মকুল আল্লাহ গেছে বলে আল্লাহ খেলায় মাতিতে মানুষের খেদমত আমরা মানুষের খেদমতের মাঝে যে ফজিলত এটা জানলে একজন মানুষে আর এমন সহজ করিয়া দিছেন যে কুন্তা না ভাললে যদি কুন্তা করতে পারে না যে রাস্তা থেকে একটা খাটা হারাইলে ও কইরা যে এটাও একটা ইমানি খাম আল ইমান উবিদ ও সাবুন শোভা আব্দুল আলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আদনা ইমাদাতুল আল্লাহ আলি ফরিদ ওয়াল হায়া ও শুমাতু মিনাল ইমান আর এই হায়া মানুষের হায়া উঠে যে অশ্লীল খামটা কি মানুষের আয়া উঠে রসুলে পাচ্ছেন না ফরমান আমার উম্মতে যে সময় বন্ধটা কাম করবো এই সময় আমার উম্মতের লাগি আল্লাহর গজব হালাল হই দিব। এক নম্বর হইল আমানতদারি আর সবচেয়ে বাদ মানুষ হইবার সরকার মসজিদ বানায় সামান্য সাহায্য করলে ওই ব্যক্তির আল্লাহ বেশ একটা গোল দান করবা। আমরা যেটা করবার আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছেন সবসময় আমরা মনে রাখো আমাদের দিরা সামান্য আর ভাইরা বেশি এর লাগি মা এসে সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনহায় কোন মিশ্রা দিন না আল্লাহ মানুষের সহযোগিতা হলই সেক্রেট ভালো করেন জানি আল্লাহ আমাদের আমরা অগ্রিত আর আমরা যারা
جوان غل جاتا تو آئیس جوان خیل بڑا خیل رتال بار اگر نہیں یہاں اب تکی بزبر سیال خورو حدیث ویسے من خافا عدل جا ومن عدل جا بلغ المنزل زیال لرے بڑائی لو اے خویلا رائت تکی سفر علم بخلو ارد خویلا رائت تکی سفر علم بخلو اے منزل مقصود کیا پوچی بو جوانی مان کی شموئے تاری نماز فاتح پسند لو ہم نے بولا خورا کہ اللہ صدیبی کردی سن خوشن انہ صلاة تنہا للباشای والمنکر اما خصوص بدلے لگلے اللہ اللہ ہوئی جا سے نماز ہے خل ملت جو اور غصن دنیا خان کوئی بتل جا شکر ہے جو آنا خلال کے سے غفدار ہوئی لگا ہمارا بابا چوبار بدے یہ بیشے سوسیوں کھوٹتا ہے لما سے کوئی چاہتے پاس ہوتی نماز سندر ہوئی ہوئی ہمیں اللہ ما ہوتا ہم نا یہ شیعہ رو عائزو خلال کیوں আর অসুখ কি আলোহরি হন্ডা আপনারা আর মনো আয়োজন মানুষে মানে মনে করে আশানক কিছু হইল আর নিজে জানি বাক্কা কিন্তু দুর্বলতা হইল একটা কবিতা মনে হয় ছাত্রনাথ বলেছিলাম ইয়া রজুল মুআল্লিম গায়রাহু আল্লাহ লিনফসিকা কানা যাত তালিম নারাকা তুসলু বিল রশাদে উকুলনা ওয়া আনতা মিনাল রশাদে আদিব دیو معلم صاحب اللہ لنفسی کا کانا در تعلیم تمہارے نزول شکر دیونا ہے ہمیں تو دیکھیں تمہیں منصور اصلاح ہو رکھ لکھ سواس ہو لے تمہیں تو اصلاح پہ حال ہم را اچھے خول و مولولا کا اسید کی خدا حضی عمر اللہ کے سے بہت مجرین پہی نیت خوریا استغفار شریف پڑھو جنی اللہ استغفار شریف پڑھلے ای پریمان خوشی ہوئے دیکھتار ایک مثال دیسو رسول باقلہ میں اخوان مانوش شیخ مرمومی دیسو گیا ہے کسو تو لے کنگا دیسو ہے دیس لوگی شو لوگے اوڑا سے اوڑا ہوتی نوازے اوپیٹی دورے باندھا خانی خانی جا خطیو دینی اور گن سے اوڑیا تو میں اوٹ پا گیری خطیل والے اوٹائی دیکھیا خوشی ہوئی اللہ مان روگ ہوئی جا سی نہ ہوئی اوڑایا ہوئی মানুষ বেশি খুশি হইলে দেখো জানি মানুষ সুস্থ থাকে না সারাই নেই আর বেশি চিন্তা করলে মাথায় রাম করে না যে রসুল বাবলাম কইরা ই বেটা আড়াইল উঠনি ভাইয়া যে হরিমান খুশি হয়েছে আল্লাহর গুনাগার বন্দা তোবা হলে আল্লাহ চাইতে বেশি খুশি হয়েছে আল্লাহ আমার তোবা কবুল করুন সুবহান আল্লাহ আল মাদ্রাসার ওয়াজ ওইলে আমরা যে সুন্নাত আত্মানি দিন ওইলে কিছু কিছু মাত্রা দিন ইলাল আরবার রম্বা কিলা তো কিছু কিছু যারা দিচ্ছা মানুষের দিলেও কাজ বাহলিম আমি আর বহু খুশি হয়েছি মাঝার যার দুনিয়া সাদরিনে কেরাম সামিনে যান বাস্পদ আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ মুদিগানের খবর সওয়াল আছে এমন দিয়া বেড়া লাগাইতা গোবিন্দগঞ্জ কলেজ আল্লাহ কান যে সারা জীবন ভালো হন রসুল আর তৌহিদ দিয়ে পূরণ করা আমি ও মানুষ ফিরিস্তারে যদি দোয়া হয় আর ফলাই জানি উপরাধ সদকা করলে ফিরিস্তা হয় না আল্লাহ তাহলে আরো সম্পদ বাড়াইয়া দেয় হোক আর সুবহান আল্লাহ আমরা
দেওয়ারও যে সময় থাকে কোনো জিনিস যে আল্লাহর আসতে সব সময় থাকে না কিনা বহুত ক্রোধনী মানুষ আত্মা এমন এক বাড়ি খাইছেন যে যেমন হলতে হলতে হল যে কিনা আরো বাস্য দেখ আল্লাহ ও আল্লাহর কাছে সব সময় সদকা আমরা যদি হই বলে আল্লাহ সদকা তার কুদরতের আত লই নিয়ে ওটা হচ্ছে যদি দেখা যেত মালমুখ যে সদকা আল্লাহ কুদরত আর দিয়া দেব কারণ কিটা যে ইসলাম শুরু তো কি লইয়া ধর্ম লাগি খরচ করাটা আল্লাহ তারি করিয়াছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ও ইসলামের শুরুর দিকে পয়লা রাদিয়াল্লাহু তাআলা নে আজাদ হজলা কুরআন জুরি আল্লাহ তারি কর কাজাবলা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রব্বিহি ফাসাল্লা এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মদিনা শরীফের সাহাবী হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাজির হলো নাকি খরচ করলা এটা আল্লাহর অত সুন্দর লাগছে আল্লাহ তাআলা কিলা খরচ করছ তার নিয়ত কিটা আছিল এখন তো আল্লাহ কোরআনে পাক বলছে আল্লাযীনা তাওয়াউউ দ্বারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিলুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিল খাসাসা যে তারা কোন দুনিয়াবি খরচ তারা দিল নাই এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উফাত শরীফরা যে মদিনা শরীফের আনসার হলে কইন মদিনার আনসার হল তোমরা আমার লাগি বহুতটা খরচ আমার মহাজির হল লাগি বহুতটা খরচ আমি তোমরা রে দুনিয়ার বদলা দিতাম না হলে কৌশল কিনা তবে তোমরা বদলা দিয়া দেব রাজা বাদশাহ তোমরা মধ্যে হইতা না আল আইম্মা তুমিন কুরেশ দেখো না আরো বলতে আর যে আর মদিনা শরীফের কোন মানুষ আরো রাজা বাদশাহ খলিফা হইছে কুরেশ তো গিয়েলা বাদে আইলা বনি উমাইয়া বাদে আব্বাসি উসমানি বলা গেছে তো যাই হোক আল্লাহ আমরা রে যে আমরা মনের মধ্যে ত্যাগ স্বীকার করার দরকার চিন্তা মনে আনার দরকার কিছু করতাম না আল্লাহ খালি আলিম হলে ওয়াজ সব দের হইবা আল্লাহ খালি হইবা জানলে সব নিদ্রা না চিন্তা ও খাম হরিয়া সব হাসিল করবার চেষ্টা করেন যে আর বিশেষ শুনি যেহেতু রসুলে পাকে সতর্ক করছেন যে মা বাবা হলো কি আপনাদের খারাপ ব্যবহার করবো আপনারা খুব সুশিয়ার তখন জানি সতর্ক থাকবেন আর মা বাবার মায়া কিয়ামতের আগ পর্যন্ত মনে কমত কিন্তু আওলাদের মায়া কমে যাব এটা রসুলে পাক সরকার মাইকে আল্লাহ আমলারে দাঁড়ালে আওলাদ দিছেন আওলাদও লাগে আমরা اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اللهم اني اسالك بعلمي اشهد انك انت الله انك انت الله انك انت الله لا اله الا انت لا تسلم الذي لم يلد ولم يولد مولا مولا عمرو মানছি বড় বিশ্বাস করে আর ও শরম লাগে আয় আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ দোয়া বেশি পড়তারে বা মওলা
কিন্তু আর মানে কি নিয়ামত রাখছো তুমি আল্লাহ জানো وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله ورمين برميزون تأدينا صدما سيلا ما نشتي وإلي دعا حر ورفتا ہوئي أمراني مغفلة بہت صدما والا ما نشغلا سوئن বহুত মানুষ ছিল বহুত আগুই আছে আল্লাহ তোমার দরবার হাত উঠাইছি ই বলছে কি আমরা কোন সাইকারীর সোয়ালের হাত তুমি খালি বিরতি আলহামদুলিল্লাহ